আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু তানভির লিমা ব্লগস। আমি লিমা বলছি, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ব্লগের শুরুতেই বলে দেই, প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা হচ্ছে টুকরো স্মৃতির গল্পের পার্ট টু, আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আর এই ব্লগে আম্মু আমাকে রান্না শেখাচ্ছে, সেটাই আপনারা উপভোগ করুন। আম্মু কি রান্না করো? ডাল আমি দেখবো, মানে তুমি রান্না করবো আমি দেখবো আর শিখবো। হ্যাঁ, এরপরে কি তুমি চাও যে আমি একবার রান্না করি? পারবো। আর কি রান্না করবা? পাতলা মাছ বসাবো। আচ্ছা, এটা একটু দেখা, এটা কি মাথায় বসাবা? হ্যাঁ, মাথায় বসাবো। আশামণি, কেক পেয়ে কি তুমি খুশি? হ্যাঁ। কিরকম খুশি? অনেক। তোমার কাছে চকলেট কেক কেমন লাগে? অনেক ভালো। আর এটা কে বানাইছে? লিমা। ওকে, এটা তো আমি হাতে বানাইছি, তাই না? তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। কিন্তু এখানে তো তোমার নাম লেখা নেই। নাম লিখে নি। আচ্ছা আশামণি, বলো এখানে কি কি কালার রয়েছে? হলুদ, নীল, বেগুনি। আশামণি কেক কাটো, এটা আশামণির উদ্দেশ্যে বানানো হয়েছে, কাটো সুন্দর করে। তুমি কেক পেয়ে খুশি? প্রত্যেকটা মানুষেরই আবেগের জায়গা থাকে, ভালো লাগার জায়গা থাকে, ভালোবাসার জায়গা থাকে, সেগুলোই আজকে ছোট ছোটভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।